রাজনীতির ড্রামা কিন্তু ভারতীয় জনতা পার্টিয়ে ড্রামা নক ড্রামা বিরোধীয় করে আমি ডাইরেক্ট একশন করো আর কাম করো একশন কাম করবেন কাক বিরোধী রাজনীতি কিয় আহিলে যেহেতু বিজয় চক্রবর্তী রাজনীতি করেছিল সেইভাবে রাজনীতি আহিলে যে নিজের ইচ্ছা আছে কারণ আপনি তো সিনেমা বনাইছিল আপনি তো এখন বেলেগ জগতর আছে রাহুল গান্ধীর নিচিনা পাপুর নেপোটিজিমটি ফিট হয় কারণ তখন যেখানে ভাষণ দিয়ে স্ক্রিপ্টেড ভাষণ দিয়ে মানে মেক অভার যে আমি কো দেখাত বেয়া হয়ে আছে যে বিউটি পার্লার যা মেক অভার করে ধুনিয়া সুনিয়া হয়ে গতিকে তেওঁকো মানে মানে পাপু আছিল এটা মেক অভার করে পেলে অকমান নেতা এটা সজাইছে আর স্ক্রিপ্ট যিজনে মূল পরাস্ত হয়েছিল নাম মই নক আজিকালি মূল মিডিয়া ম্যানেজার মই দিয়া পোস্টবিলাক ধুনিয়াকে শেয়ার করে আছে এয়া চক চুমন হয়ে ফুরাই কৈছে তেওঁ বুঝি পোৱা নাই যে মোৰহে প্রচার হয়ে আছে গতিকে মূল মিডিয়া ম্যানেজার কিন্তু মই দরমা দিয়া নাই।